প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজবোলার মোবাইল টিভি। দর্শক, আজ আপনাদের দেখাবো দোগাচিয়া গড়ের ভিতর এক রহস্যময় পুকুর। এটা সেই পুকুর নয়, আমরা যাচ্ছি ভিতরে অনেক ছোট ছোট পুকুর আছে, সেই একটা পুকুর। আগে আপনাদের বলেছিলাম যে এক একটা জিনিসের এক একটা এপিসোড করে আপনাদেরকে দেখাবো। আজকে দেখাতে যাচ্ছি সেই রহস্যময় পুকুর, যে পুকুরটা থেকে কালী পুজোর বাসনপত্র উঠে আসে আমরা আপনি। আবার কালী পুজো হয়ে গেলে বাসনপত্র মাজা ধোয়া করে মিলিয়ে দিয়ে এলে আমরা আপনি সেই বাসন জলের তলায় তলিয়ে যায়, এটা আপনাদের বলেছিলাম। এছাড়া আরও অনেক পুকুর আছে, সেসব আলাদা আলাদা কাহিনী আলাদা আলাদা এপিসোডে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে সেই পুকুর, দেখুন মোটামুটি একটা বড় পুকুর। এই পুকুরের নাম হচ্ছে জলহরি পুকুর, দেখতে পাচ্ছেন জলহরি পুকুর। এই পুকুরে কেউ সাঁতার কেটে এপার ওপার করতে পারে না, জেলেরা যে জাল দেয় তারাও ভোর খুব অন্ধকারে জাল দিতে পারে না, সকাল না হলে, অনেক নীতি আছে। বলা হয় এই পুকুরে নাকি যক্ষা আছে, যক্ষা মানে কোনো জীবন্ত মানুষকে কোনো এক ধন সম্পত্তির সঙ্গে হোম যাগযজ্ঞ পূজা অর্চনার মধ্যে দিয়ে তাকে মাটির নিচে কবর দিয়ে দেওয়া হয়, এবং যে সেই ধন সম্পত্তি রাখলো তার কয়েক প্রজন্ম পরে সেই আবার জন্মাবে, তবে সে পাবে। এইভাবে ধনকে সে আগিলে রাখবার জন্য যক্ষা দেওয়া হয়, সেই যক্ষা নাকি এই পুকুরে আছে, দেখতে পাচ্ছেন খুবই রহস্যময়। কিন্তু এই পুকুরে একটা মাহাত্ম্য আছে, এই পুকুরের জল দৃঢ় বিশ্বাসে যদি কেউ পান করে তাহলে তার অনেক রোগ ভালো হয়ে যায়। বহু যুগ ধরে এখানকার লোকেরা এই পুকুরের জল ওষুধের মতন নিয়ে যায়, তবে যখন তখন নিয়ে গেলে হবে না, তার একটা নিয়ম আছে, সেটা একজন দেয় তাকে জানালে তবে সে জলটা দেবে, কিভাবে দেবে রবীন্দ্রবাবু আপনাদেরকে জানিয়ে দেয়। রবীন্দ্রবাবু বলবেন যে কিভাবে সে জলটা তোলা হয় এবং কে দেয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন পুকুরটা খুবই বড়, পুকুরের ওপারে নাকি মাটি খুঁড়তে খুঁড়তে ছাদ বেরিয়েছিল, সে মাটি যতই খোঁড়া হচ্ছে ছাদ তত মাটির নিচে ঢুকে যাচ্ছে। অনেক কিছু রহস্য আছে, হয়তো ওপারেই কোনো সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ দিয়ে অন্য জায়গায় যাওয়া যেত। এই সেই পুকুর, এখানে রাত্রিরে খুব আশা খুবই শক্ত, এখানে নামা যাবে না এই পুকুরে। এই পুকুরটা রাজপ্রাসাদের পিছনের দিকেই, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানটাই রাজপ্রাসাদ, দেখতে পাচ্ছেন। রাজপ্রাসাদ বর্তমানে নাই, ধ্বংস হয়ে গেছে, মানে অনুমান করা হচ্ছে কোনো এক অপর রাজা এই রাজার রাজপ্রাসাদ ধ্বংস করে সব কিছু লুট করে নিয়ে চলে গেছে ধন সম্পত্তি পাওয়ার লোভে, সেই জন্যে রাজপ্রাসাদ নাই। কিন্তু পুকুরের ধারে দেয়ালের মতন আছে, ছোট ছোট আগেকার ইট দিয়ে তৈরি সেই দেয়াল, দেখাচ্ছি আপনাদেরকে সেই পুকুরটা ভালো করে বড় করে। এবার আমরা পুকুরের নিচের দিকে নেবে, সেই রাজপ্রাসাদের অংশ বিশেষ কিছুটা দেখাবো। এই যে দেখুন নিচে নেমেছি, দেখুন আছে, আমরা হাত দিচ্ছি না। এ ব্যাপারে আপনাদেরকে এই রাজপরিবারের যিনি সদস্য রবীন রায় মহাশয়, তিনি আপনাদেরকে জানাবেন এবং পুকুরের কাছে নিয়ে গিয়ে পুকুরটা ঘুরিয়েও দেখাবেন। দেখুন এই পুকুর থেকে আমাদের প্রতি বছর কালী পুজোতে আমাদের বাসন উঠত, প্রতি বছর বাসন উঠত। এই পুকুরটার হচ্ছে একটা আলাদা মানে মাহাত্ম্য আছে, প্রতি বছর বাসন উঠত, তাহলে একটা কম দুটো কম করতে 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 এটা পুকুর টোটাল বন্ধ হয়ে যায়।
আর ওঠে না, আর ওঠে না, নিচে গেলে দেয়াল দেখা যাবে। ইটা দেয়াল দেখা যাবে, রাজাদের আমলে না যে ঘর ছিল না সে দেয়াল এখনো আছে, সেটা সব ইয়ে হয়ে গেছে। নিচে গেলে ইটা দেয়াল দেখতে পাওয়া যাবে। রাজাদের আমলে তো যেমন এইখানে না রাজারাই সব নাম দিয়েছে, যে রাজার তো দুটো বউ ছিল, একটা পূর্ণি পুকুর একটা মানে পদ্ম পুকুর, পদ্ম একটা মানে পূর্ণি, দুটো হচ্ছে মানে রাজারা বউ ছিল, দুটো বউয়ের দুটো পুকুর, সব যে যার আলাদা আগে যেরকম ছিল রাজা রানীদের, সেসব দুটো পুকুর সেরকম সব সব নাম দিয়েছে। এটা একটা ঠাকুরের, এটা ঠাকুরের একটা প্রতিষ্ঠা করা, এটাই তো জোকা আছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কাগজ তুমি বলো যে এটা মূর্তিখানা কাগজ আছে কেউ যেতে পারবে না। এমনকি জেলেরা যদি জাল আটকে যায় কোনো কারণে, জেলেরা কিন্তু যায় একটা ঘটনা, সবার থেকে বড়ো ঘটনা ওই যে কোনটা না, কোনটা অনেক ভোরে আকাশ জাল দেওয়া হতো, তার জাল দিয়ে মানে জাল গাঁথতে গাঁথতে অনেক ভোরে মানে পাঁচটার আগে চলে আসতো, জাল গাঁথতে গাঁথতে ওই মাটিতে আর এতে তো জলেতে এ হয়ে আছে বড় 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 করছে, তা তখন শ্রীরাম জেলে বলে থাকতো, হ্যাঁ তখন ও করেছে কি মালিক বাড়ি থেকে ওখান থেকে গেলে কোদাল নিয়ে এসে অনেকটা কেটেছে, কেটে ওইভাবে যত কচ্ছপ কচ্ছপ বসেছে। সেদিন এই পুকুরে জাল দিয়েছে একটা যদি মানে পুঁটি মাছ পড়ে চলে গেছে, খুব মনে দুঃখ যে বাড়িতে রাত্রিবেলা ওকে এরকম বলছে তুই এত বড় সাহস, আমি ওখানে গাঢ় ডুবিয়ে জল নিচ্ছি পুজো করো বলে, আর তুই ওখানে আমার বুকে দাঁড়িয়ে ওখানে খুলেছিস, ছটার আগে এই পুকুরে দাঁড়িয়ে নেই, এখনও পর্যন্ত সেই ছটার আগে কেউ নামাতে পারে না, এখনও পর্যন্ত এই জল তোমার শরীর অসুস্থ হলে তুমি বিশ্বাস করি যদি হয় এই জল তৈরি এখনও খালি পেটে খাও, এখনও এটা কাজ আছে, এটা এখন ওষুধটা খালি পেটে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমনি খেলে হবে না, না খালি পেটে বিশ্বাস করে এই জলটা দেয় এর ভাই। আচ্ছা, এর মানে চাটনি জল নিয়ে আসবে, একটা থালা নিয়ে আসবে, তার উপরে একটা গ্লাস থাকবে, নিয়ে এসে সেই চাটনি জল করে এসে সেই গ্লাসের উপরে থালাটার উপরে গ্লাসে থাকবে, তার উপরে ওই জলটা যেটা পড়বে সেইটা তিন দিন খেতে হবে। ওই যে বলে ঘুষঘুষে জ্বর এই জ্বর সেগুলো সব কিচ্ছু থাকবে না, এতে আরও অনেক বড় রোগ ভালো হয়েছে, বিশ্বাসের উপর নির্ভর। আসবে তাকে অনেক সাহস করে তারপর এই জায়গাটা আসতে হয়। হ্যাঁ সে তো নিশ্চয়ই, অত রাত্রি ওর শাশুড়ি একবার এই কোনটায় গাছ দিচ্ছে সন্ধ্যেবেলা গা ধুতে নেমেছে, কোথাও কিছু নেই, এই যে কাপড়ে এরকম ফেলে যে এরকম ধোয় না ধুতে ধুতে মানে একদম কাপড় টেনে নিয়ে যে কাপড় ফেটাফুটি করে দিয়েছে কিছুই দেখতে পায়, সেটা সেই এটা কিছুদিন এই সেদিনের ব্যাপার, এটা ইতিহাস, বিরাট ইতিহাস, এর ইতিহাস মানে কি কি বলবো, এই যে কি আছে আর কি যে মহাত্মা এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারি। এমনকি শোনা গেছে এই জলহরি কুকুরটা নাকি ছাদের ওপরে আছে, হ্যাঁ ছাদের ওপরে এই জলহরি এই যে পুকুরটা আছে ওর ওইখানে ওই পিছনটাই মানে ওর উল্টো দিকেই, মানে আমার দাদু আর কি এরকম মাটি কাটতে কাটতে না এরকম ঘরের ছাদ পেয়েছিল, তা সেই ঘরের ছাদটা ও বলছে আমি একা কত করব বলে একবারে পঞ্চাশ ষাট জন লোককে ডেকে নিয়েছে, নিয়েছে ছাদটা অনেকক্ষণ বার করেছে, যত বার করছে তত ভেতরে ঢুকে যাচ্ছে, তত ভেতরে ঢুকে যাচ্ছে একদম ওইখানটা। এখনো পর্যন্ত আমাদের এইখানের সঙ্গে সুড়ঙ্গ পথ আছে কিন্তু আমরা সেটা জানিনি কোনখান থেকে আছে, সে ভর্তি হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত আছে। যেমন এইখানে আমাদের এই ঘর থেকে পেরো ভবানীপুর, এই পেরো পেরো থেকে ভবানীপুর এই তিনটে ঘরের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট, হ্যাঁ যে একদম পুরো আমতা আছে না, আমতা পর্যন্ত করা আছে, তখন বইয়ে তো রায়বাগিনীর বইয়ে তো করা আছে, হ্যাঁ একদম তলা দিয়ে রাস্তা করা আছে। আর ওই যে এখনো পর্যন্ত ওই যে মুচের ফোন বলছি না, মুচের ফোনটা হচ্ছে এখনো পর্যন্ত খুব ডেঞ্জার, মানে এখনো পর্যন্ত ভয়ে আমরা এখানে স্থানীয় এবং আমরা বাসিন্দা, হ্যাঁ আমরা এখনো পর্যন্ত যেতে পারি না যে কী আছে, হ্যাঁ
এমনকি বুলডেজার ফাল ঢোকাচ্ছে, আগুন বেরোচ্ছে, সেটা মানুষ কত মানুষ দেখতে এসছে, ওইদিকে এগোতেই পারলো না। এরকম পরিস্থিতি আমাদের এই গড়ের।